গত আটই ডিসেম্বর দুই হাজার একুশে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের রায় প্রকাশিত হয়েছে প্রায় দীর্ঘ দুই বছর পর নিম্ন আদালত থেকে এই রায়টি হল বিশ জনের ফাঁসি পাঁচজনের যাবজ্জীবন বাংলাদেশের মানুষ মিডিয়াতে যা দেখা যাচ্ছে রায়টিকে স্বতঃস্ফূর্তভাবেই নিয়েছে এবং তারা চাচ্ছে অপরাধীর ফাঁসি হোক এবং তাদের আরও কামনা উচ্চ আদালত থেকেও এদের ফাঁসির রায় বহাল থাকুক বিপরীত থেকে কেউ কেউ হতাশাও ব্যক্ত করেছেন এ বিষয়ে আপনার মতামত কি বিসমিল্লাহ রহমান রাহিম আব্রার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনাটি খুবই বেদনাদায়ক খুব আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা বাংলাদেশের দু বছর আগের আপনি ঠিকই বলেছেন যে গত আটই ডিসেম্বর এটার যে রায় হয়েছে এই রায়ে তাৎক্ষণিকভাবে এবং পরের দিনের গণমাধ্যমগুলোতে সংবাদপত্রে মানুষের যে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে স্বাভাবিকভাবে দেখা গেছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই রায়টাকে স্বাগত জানিয়েছে একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলবো যে এ ধরনের রায় দৃষ্টান্তমূলক রায় বিচারের রায় এটাও একটা অভিনন্দনযোগ্য বিষয় এজন্যে যে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসকেন্দ্রিক বলি ছাত্র রাজনীতিকেন্দ্রিক বলি অথবা আধিপত্য বিস্তারের জন্যে বলি হত্যাকাণ্ড ঘটা এটার নজির আছে কিন্তু আবরারের হত্যাকাণ্ডটার মধ্যে অনেক কিছু যুক্ত ছিল খুব নিরীহ একটা ছেলে রাজনীতির কোনো প্রতিপক্ষ সে ছিল না ধার্মিক ছেলে ছিল এবং দেশপ্রেমিক ছিল এটা তার তাকে যারা আঘাত করেছে যে কার্যকারণ এখানে বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে সারা দেশের দেশপ্রেমিক সাধারণ মানুষ এবং ধর্মপ্রাণ মানুষ আমি আবারও বলবো যে ভদ্রলোক মানুষ যারা বাংলাদেশের তাদের বেশিরভাগ মানুষেরই সহানুভূতি আপনার পেয়েছে এবং এই হত্যাকারীদের প্রতি মানুষের একটা ঘৃণা ছিল যদিও যারা হত্যা করেছে তাৎক্ষণিক পরিচয় এবং পরে এটা এসেছে যে তারা বাংলাদেশের ক্ষমতাসীন দলের রাজনৈতিক যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তার সদস্য বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অথবা কর্মী তারাই এটার সঙ্গে জড়িত ছিল তো তাদের ব্যাপারে তারা যে এই হত্যাকাণ্ড করেছে এটার ব্যাপারে মানুষ একটু সংশয়ে ছিল যে কোনো বিচার হবেই কি না আদৌ বুয়েটে আপনি জানবেন এবং দেশবাসী জানেন যে খুব লম্বা একটা আন্দোলন হয়েছে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পর। বিচার হওয়ার জন্য ক্লাস বন্ধ ছিল বিচারকে কিভাবে নিশ্চিত করা যায় বিচার প্রক্রিয়াগুলো এটা নিয়ে খুব কঠিন দাবি দাও উত্থাপিত হয়েছে এবং বুয়েটের মতো উচ্চশিক্ষা মেধাবীদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে তো আমি বলবো যে প্রাথমিকভাবে এই রায়ে আমি আনন্দিত যদিও জানি যে এই ধরনের মৃত্যুদণ্ডের রায় এটা উচ্চ আদালতে যাবে হয়তো যারা মৃত্যুদণ্ড পেয়েছেন তাদের পরিবাররা যাবে কিন্তু তারপরেও এই প্রাথমিক রায়ে এবং এই যে একটা শাস্তির ধমক সারা দেশে ছড়িয়ে গেছে যে তাদের বিচার হচ্ছে এটাকে আমি অভিনন্দন জানাই এবং এই রায়ের একটা সুন্দর বাস্তবায়ন যথাযথ বাস্তবায়ন যেন আবরারের মা যে বাস্তবায়নের জন্য অপেক্ষা করছে যে রায়ের এবং সারা দেশবাসী এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ডের যে পরিণতি দেখতে চায় অন্তত দুনিয়ায় এটা যেন ঘটে এটা আদালতের যারা উচ্চ আদালতে যারা রয়েছেন তাদের যারা আইনজীবী রয়েছেন তারা এবং যে যে কোনোভাবে ক্ষমতা এবং প্রশাসন যারা নিয়ন্ত্রণে রাখেন তাদের সকলের মনোযোগ দরকার এই জায়গাটায় আমি দরকার মনে করি দণ্ডপ্রাপ্ত আসামিদের মায়েদের যে প্রতিক্রিয়া দেখা গেল সেখানে আমরা লক্ষ্য করলাম মিডিয়া ব্যাপকভাবে তাদেরকে কাভারেজ দিচ্ছে তাদের আকুতিগুলো তুলে আনছে এটা যেমন একটা দিক আরেকটা দিক হলো সন্তানের বকে যাওয়া এমন একটা নির্মম হত্যাকাণ্ডের সাথে যুক্ত হওয়ার কারণ হিসেবে তারাও ছাত্র রাজনীতিটাকেই বড় কারণ হিসেবে দেখছেন ছাত্র রাজনীতিটা কি আসলেই ক্ষতিকর বা ছাত্ররা যদি রাজনীতি করেই তবে সেটা কি প্রভাবক হওয়া উচিত কি না এই জায়গাগুলো একটু খোলাসা করবেন আপনি আপনার এই প্রশ্নে দুটি প্রসঙ্গের অবতারণা করেছেন এর একটি হচ্ছে যে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের যে রায় হয়েছে এখানে যারা শাস্তি পেয়েছে যারা মৃত্যুদণ্ড পেয়েছে যারা যাবজ্জীবন পেয়েছে তাদের গার্জিয়ানরা অভিভাবকরা মা বাবারা কিছু হাহুতাস করেছেন সান্ত্বনা দিতে চেয়েছেন তাদের সন্তানদেরকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্তানদেরকে তো এই আকুতি মা বাবার এটাকে আমার কাছে খুব স্বাভাবিক মনে হয়েছে স্বাভাবিক এই অর্থে যে এটা তো হবেই মায়ের মন তো মায়েরই মন যত বড় অপরাধী হোক তার সন্তান বাবার মনও ঠিক সেরকমই তবে সাধারণ দেশবাসী হিসাবে আবরার ফাহাদের হত্যাকারীদের প্রতি আমাদের যে মনোভাব অথবা এরকম যে কোনো হত্যা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বাইরের যে কোনো অঙ্গনে এই হত্যার সঙ্গে যারা জড়িত একদম প্রত্যক্ষভাবে তাদের ব্যাপারে বিচারের যে মনোভাব থাকা উচিত বিচারের এবং বিচারের যারা দর্শক হবে তাদের যে মনোভাব থাকা উচিত আমার কাছে মনে হয় এটা মনোভাব ভিন্ন ভিন্ন হওয়া খুব স্বাভাবিক দেশবাসী মাত্রই চাবেন যে এটার কঠিন বিচার হোক আর মা বাবা চাইবে তাদের সন্তান বেঁচে যাক এটা চাইতে পারেন এটা তাদের দিক আর দ্বিতীয় দিক হচ্ছে মিডিয়ার যে ভূমিকার কথা আপনি বলেছেন বাংলাদেশের প্রভাবশালী অনেক মিডিয়াই এই জায়গাগুলোতে খুব চাপে না পড়লে অনেক সময় দায়িত্বশীল ভূমিকাটা পালন করে না বরং অনেক সময় আমরা দেখি আদর্শিক ভিন্নতার কারণেও এটাকে আদর্শিকও বলতে পারেন দলান্ধতাও বলতে পারেন মতাদর্শিক ভিন্নতাও বলতে পারেন এসব কারণে খুব নেতিবাচক জিনিসকেও একটু সহানুভূতির সঙ্গে পেশ করার চেষ্টা করে আবার খুব ইতিবাচক বিষয় আশয়কেও একটু নেতিবাচকতা লাগিয়ে দিয়ে পেশ করার চেষ্টা করে তো এখানেও এটা হওয়া খুব স্বাভাবিক এটাকে মানে আমি খুব গুরুত্বের চোখের জন্য দেখতে চাই না যে দেশের মানুষ এটাকে আসলে আমার কাছে মনে হয়েছে এখানে মিডিয়ার কোনো কোনো ভাষা শিরোনাম অভিব্যক্তি যদি একটু চাতুর্যের সঙ্গে সহানুভূতি জাগরণমূলকও হয়ে থাকে সাধারণ মানুষ আসলে বিষয়টাকে ওইভাবে নিচ্ছে না মানুষ জুলুমের ঘটনাটাকে জুলুমের মতোই নিয়েছে যেটা একটা জুলুম হত্যাকারীরা হত্যাকারী নিহত বা যিনি জীবন দিয়েছেন তার প্রতি যে ভালোবাসা থাকা দরকার এটা মানুষের রয়েছে এটা আমার কাছে মনে হয়েছে একই সঙ্গে প্রশাসন এবং বিভিন্ন ব্যক্তি পর্যায়ে যারা বিভিন্ন জায়গায় রয়েছেন ক্ষমতার নানান অঙ্গনে তারাও আমি এই রায়ের পরে কোনো বাঁকা উক্তি করতে দেখি নাই এটাও আমার কাছে একটা ভালো লক্ষণ মনে হয়েছে অনেকেই সংশয়ও প্রকাশ করছেন যে এই রায়টা আদৌ বাস্তবায়িত হবে কি না এটা একটা জনতুষ্টিমূলক রায় কিনা না বিশ জনের মৃত্যুদণ্ড এটা টিকবে কিনা আমি আইনবিদ নই আমি আসলে এ ব্যাপারগুলো খুব ভালো জানি না আমার একটা সাধারণ বুঝ হচ্ছে এই রায়টাও প্রাথমিকভাবে একটা চাপ হত্যাকারীদের পরিবারের জন্য এটা দরকার এটা শুধু ওই হত্যাকারীদের পরিবারের জন্য দরকার এমন নয় শিক্ষা প্রতিষ্ঠানে যেই সব ছেলেরা একটু বোখে যাচ্ছে যাচ্ছে ভাব তাদের গার্জিয়ানদের মনোযোগ দেওয়া দরকার তাদের সঙ্গে যারা জড়িত তাদের মনোযোগ দেওয়া দরকার এরকম ঘটনা ফেরানো দরকার এই এই সিগনালটা এই সংকেতটা দরকার আপনি আরেকটা প্রসঙ্গের কথা বলেছেন ছাত্র রাজনীতি যে ছাত্র রাজনীতি আসলেই দরকার কিনা বন্ধ করা উচিত কিনা চলতে দেওয়া উচিত কিনা হত্যাকাণ্ড পর্যন্ত চলে যায় এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হলে যে কোনো ছেলেকে পছন্দ না হলেই সন্দেহ হলেই ধরে এসে এনে রিমান্ডের মতো অথবা শাস্তি কক্ষের মতো একটা জায়গায় পিটাইতে থাকা মারতে থাকা এই পুরা সিস্টেমটাই বন্ধ করে দেওয়া উচিত আমার কাছে মনে হয়েছে ছাত্র রাজনীতির মধ্যে যে ফেরোশাস ভাব আছে দানব গড়ে তোলার দানব রূপে গড়ে তোলার যে কালচার যে সংস্কৃতি গড়ে উঠেছে এটা বন্ধ করা উচিত এবং অসৎ অর্থ উপার্জন অনেকে ছাত্র রাজনীতি করে কোটি কোটি টাকা উপার্জন করে ফেলে এটা একটা হাতছানি এই জায়গায় চলে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক মেরুদণ্ডহীন পরিবারগুলো এই দিকে উস্কায় দেয় তাদের সন্তানদেরকে কারণ দেখে যে আমাদের ছেলে একটা ছাত্র সংগঠনের প্রধান হয়ে টেন্ডারবাজি করে খুন জখম মারামারি কাটাকাটি করে যদি এই সময়ের মধ্যে দশ বিশ কোটি টাকা কামাই করে নিতে পারে শত কোটি টাকা তাহলে বাকি জীবনের কেরিয়ার নিয়ে ভাবার কি দরকার তো এইভাবেও মানুষ একটা জানত পাশবিক একটা সমাজের দিকে যেতে থাকে ছাত্র রাজনীতির রূপ এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন পরিবার এবং মানুষ আমি এই জায়গাগুলি বন্ধ করা দরকার মনে করি বারবার আওয়াজ তোলা দরকার মনে করি প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষাবিদদের ছাত্রদের মা বাবাদের এবং মিডিয়ার যারা কিছু অন্তত বিবেক সম্পন্ন মানুষ রয়েছেন সম্পাদক লেখক কলামিস্ট তারা দলমতের ঊর্ধ্বে এসে বারবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচানোর কথা বলবেন এটা আমি চাইব আমি এটা আকাঙ্ক্ষা করব এই রায়ের ঘোষণার পর বিশেষভাবে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের যে কারণ খুনিদের যে মোটিভ সেটা কি আপনার কাছে রহস্যজনক বলে মনে হয় না আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে দেখেন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল ফেসবুকে দেওয়া একটা স্ট্যাটাসের কারণে ওই স্ট্যাটাসটা ছিল প্রতিবেশী বড় রাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের পানির হিস্যার অনেজ্যতা নিয়ে যে ভারত আমাদেরকে পানির ক্ষেত্রে একটু জুলুম করছে এটাও সে খুব স্পষ্ট ভাষায় বলেনি একটু স্যাটায়ার করে একটু ব্যঙ্গ করে একটু রসিকতা করে কথাটা বলেছে প্রশ্ন হচ্ছে যারা তাকে এই স্ট্যাটাসের কারণে এইভাবে পিটাতে পিটাতে মারল আবরার কিন্তু সরাসরি তাদের প্রতিপক্ষের কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত না এমনকি তাদের রাজনৈতিক কোনো নেতা বা নেত্রীকে সে স্ট্যাটাসে গালি দেয় নাই তাদের দলের মূল দল এবং ছাত্র সংগঠন তাদের ওই ওই সংগঠনের বিরুদ্ধেও কিছু বলে নাই যারা পিটাতে গিয়েছে ওই ছেলেদের মানে বুয়েটের যে অঙ্গ সংগঠন এবং তাদের যে মূল সংগঠন তাদেরকেও কিছু বলে নাই তার বক্তব্যটা ছিল ভারতের ব্যাপারে আর এটা খুব পরিচিত বা প্রচলিত কথা যে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ভারতের সঙ্গে এই সরকারের সম্পর্ক সুন্দর এবং সব কিছুই সুন্দর কিন্তু এটাকে ছাত্র সংগঠনের কিছু কর্মী একটা ইউনিভার্সিটির একটা এরা এতটা ইগোর সঙ্গে নিবে যে এটা তারা মানে পিটানোর দরকার মনে করবে এবং এমন পিটানো যে ছেলেটা মারা যায় এটা একটা বিশেষ ঘটনা বাংলাদেশে এটাকে আমি ছাত্র রাজনীতির গেস্টরুম কালচার র্যাগিংয়ের খুব জেনারেল ঘটনার সঙ্গে মিলাইতে পারি না আমার কাছে কেন জানি মনে হয় এই জায়গাটা খুব কঠিনভাবে সতর্কতার সঙ্গে নেওয়া এবং বিবেচনা করা বিশ্লেষণ করা দরকার তাহলে কি বাংলাদেশে আসলে প্রতিবেশী দেশ ভারতের ব্যাপারে এত বেশি সেন্সিটিভিটি মানে ব্লাসফেমি রক্ষা করতে হবে যেখানে ভারত নামক রাষ্ট্রটার ভেতরেই মানুষ তাদের বিভিন্ন চরিত্র বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে কথা বলে মিছিল করে বিক্ষোভ হয় বন্ধ হয় অনেক ধরনের আন্দোলন হতে পারে আর যে ভারতের সঙ্গে বাংলাদেশের একাত্তরে তাদের বিরাট ভূমিকা আছে বাংলাদেশকে সহযোগিতা করার ক্ষেত্রে মুক্তিযুদ্ধে এটা আমরা বারবার বলবো বারবার স্বীকার করবো বারবার কৃতজ্ঞতা জানাবো এটা কৃতজ্ঞতা জানানো জানানোর পয়েন্ট কিন্তু একটা জায়গার কারণে ভারতের অনেজ্য আচরণ আমাদের ভূগোলের ক্ষেত্রে আমাদের পানির ক্ষেত্রে আমাদের নদীর ক্ষেত্রে আমাদের সীমান্তে মানুষ মেরে ফেলা বিএসএফের কোনো একটা বিষয় নিয়ে কথা বলা যাবে না এবং অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন রাজনীতির ক্ষেত্রে এক ধরনের খবরদারি করা এটা নিয়ে কেউ কথা বলতে পারবে না এই যে একটা মনোবৃত্তি শুধুমাত্র মূল দলের কিছু পক্ষকেশ নেতা না মানে ছাত্র রাজনীতি সাংস্কৃতিক কর্মী মিডিয়ার কর্মী মানে সরকারি দলের বিভিন্ন মানে সমর্থিত তাদের মধ্যে ওইটা এত মানে তীব্রভাবে সংক্রমিত হওয়া এটা একটু খারাপ লক্ষণ আমি এটাকে একটা বিশেষ খেয়াল করার জায়গা মনে করি এবং একই সঙ্গে সকলকে সচেতনতার পাশাপাশি আমরা বর্তমান ক্ষমতাসীন দল এবং বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল যারা প্রায় গত আট থেকে বারো বছর ক্ষমতায় রয়েছেন যেভাবেই হোক তাদেরকেও তাদের মধ্যে যারা সম্পন্ন বিশাল মানুষ তাদেরকে বলবো দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য এবং একটা কমন ঐক্য এবং সংহতি রক্ষার জন্য আসুন এই জায়গাগুলোতে চিহ্নিত করা এবং প্রতিবেশী সকল দেশের সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি স্বার্থ সচেতনতার একটা জায়গা তৈরি করা যেন এখানে অন্যরকমের কোনো আনুগত্যের ক্ষেত্র রচিত না হয় ভুল কোনো আনুগত্য তৈরি না হয় দেশ দেশের জন্য যেটা আত্মঘাতী হবে ক্ষতিকর হবে পরে নিয়ন্ত্রণ করা যাবে না এটা তো আপনারা কেউ চান না আসলে দেশের সর্বমহল বিশেষ করে ক্ষমতাসীন মহল তাদেরও আমরা এই জায়গাটায় মনোযোগ চাই আমি এই জন্যে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের রায় ঘোষণার পরে সরকারের কোনো কোনো মন্ত্রী যেটাকে ধন্যবাদ জানিয়েছেন বলেছেন দেশে যে বিচার ব্যবস্থা আছে এটা তার দলিল অর্থাৎ ওনারা যেভাবেই যেটাকে প্রমাণিত করুন আসলে রায়টাকে তো অস্বীকার করেন নাই আমি এটাকে ওয়েলকাম করি আমি মনে করি এটা একটা বোধোদয় এটাও একটা চিন্তার নতুন জগত আমাদের আসলে সকলেরই সতর্কতা গ্রহণ করা দরকার এবং ভুল জায়গাগুলো সম্পর্কে সচেতন থাকা দরকার চিন্তার এবং কাজের আবরার ফাহাদের মা একজনের রায়ের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করলেও বাকিদের রায়ের ব্যাপারে তিনি সন্তোষ সন্তোষ প্রকাশ করেছেন এ রায়ের মাধ্যমে কি ছাত্র রাজনীতি তার কালো অধ্যায় থেকে বের হয়ে আসবে র‍্যাগিং কালচার গেস্টরুম কালচার ছাত্র রাজনীতির যে সমস্ত কালো দিক আছে সেগুলো কি সেগুলো থেকে কি ছাত্র রাজনীতি মুক্ত হবে বলে মনে করেন দেখুন আমরা আশাবাদী থাকতে চাই হতাশার মধ্যেও আল্লাহ তালা এরশাদ করেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত হায়াতুন ইয়া উলিল আলবাব যে প্রাণের হত্যার শাস্তিস্বরূপ যে মৃত্যুদণ্ড এর মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে অর্থাৎ যদি হত্যার বদলে শাস্তিটাও মৃত্যুদণ্ডের হয় আল্লাহ আল্লাহতালার ফায়সালা বা আল্লাহর ঘোষণা হচ্ছে যে তাহলে মানুষের জীবন রক্ষা পাবে আমরা আবরার ফাহাদের হত্যাকারীদেরকে যে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে বা ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে নিম্ন আদালতে এটা উচ্চ আদালতে গেলে পরবর্তীতে এটা পরিবর্তিত হয়ে কি হতে পারে আমার জানা নাই কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা যদি বাস্তবায়িত হয় অথবা এই রায়ের যদি অর্ধেকও বাস্তবায়িত হয় আরও এটাকে আরও পরিশুদ্ধ করা যায় যদি যে যেমন অভিযোগ উঠেছে একজন প্রধান অভিযুক্ত ব্যক্তি যে প্লানিংয়ে যুক্ত ছিল একদম শুরু থেকে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দেওয়া হয়েছে যে তাকে মৃত্যুদণ্ড যেন দেওয়া হয় আবরার ফাহাদের মা যে দাবিটা তুলেছেন এরকম আরও কিছু বিষয় যদি ঠিক হয় সামনে তাহলে নিঃসন্দেহে আমি মনে করি আমি আশা করি যে বাংলাদেশে হিংসাত্মক এবং হত্যা প্রবণ যে ছাত্র রাজনীতি এবং মানুষকে হত্যা করে প্রতিষ্ঠিত হওয়া অথবা ক্ষমতার অথবা নিজের দলের ক্ষমতার বাইরে থাকলেও নিজের দলের বন্দনার জন্য প্রতিষ্ঠার জন্যে অপরপক্ষের মানুষকে হত্যা করা এটা বন্ধ হওয়ার একটা পথ খুলবে এবং মানুষের ভেতরে একটা আতঙ্ক তৈরি হবে যেটা অসৎ মানুষের মধ্যে যারা যে কোনো মূল্যে প্রতিষ্ঠার জন্যে আরেকজনের ক্ষতি করতে চায় আহত করতে চায় হত্যাকাণ্ড ঘটাতে চায় এটা আগেও চলে এসেছে এখন এই যে ধাক্কাটা এই রায়ের পরে এবং সামনে যদি এটা বাস্তবায়িত হয় অথবা উচ্চ আদালতেও এই রায়টা ঠিক থাকে তাহলে আমি তো আশা করি যে বুয়েটের এই দৃষ্টান্ত যেরকম আবর ফাহাদের হত্যাকাণ্ডের পরে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হয়েছে অনেকটা ক্যাডেট কলেজের মতো একদম ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া বাংলাদেশের যে ঐতিহ্য বাউন্ন একাত্তর একদম এটা কঠিন আমার কাছে মনে হয় কিন্তু ছাত্র রাজনীতির মধ্যে একটা ক্লাস নিয়ে আসা একটা পরিশুদ্ধি নিয়ে আসা এটার মধ্যে একটা সাংস্কৃতিক দিক একটা সভ্য দিক একটা প্রতিবাদী দিক একটা মানে ভ্রাতৃত্বের দিক একটা সভ্যতার দিক এগুলো যদি জাগ্রত করা যায় আর এই যে ক্ষমতার চর্চা অর্থ উপার্জনের চর্চা লুটপাটের চর্চা এবং হত্যা বা আহত করার যে চর্চা এটা যদি বন্ধ হয় মানে বন্ধ হওয়ার একটা পথ তৈরি হয় আমি আশা করি এরকম দৃষ্টান্ত শুধু এই একটা না আরও যদি এরকম যে পেন্ডিং আছে হত্যাকাণ্ডের ঘটনা ছাত্র রাজনীতির ক্ষেত্রে এই জায়গাগুলিতে দ্রুত বিচারের ব্যবস্থা করা হয় হয়তো চাপা পড়ে গেছে অনালোচিত যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে সম্ভবত দুই হাজার নয় দশ এগারোর দিকে আবু বকর নামে একটা ছেলে একটা হল থেকে তাকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল এরকম টাইমেই ছাত্রলীগের আরেকটা ছেলে ঢাকা মেডিকেলে মেডিকেল বা হ্যাঁ মেডিকেলেরই কোনো একটা ছাত্রকে হত্যা করা হয়েছিল তাদেরই একটা উপদলীয় কুন্দলে একটা ছেলে মারা গিয়েছিল আপনি গত কয়েক মাস আগে চট্টগ্রামের একটা ছেলে তার মাথা ফাটিয়ে ফেলা হয়েছিল এখানে চাঁদাবাজির ঘটনা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে ভাইরাল হয়ে গেছিল যে তার মাথায় হাত দিবেন না হ্যাঁ মাথার হাড্ডি ভাঙা বা এরকম কী জানি মানে একটা ভয়াবহ একটা চিত্র প্রকাশ পেয়ে ওই ছেলেটা সুস্থ হয়েছে আমরা দেখেছি এই যে ঘটনাগুলো যার পেছনে অসৎ অর্থ উপার্জন ক্ষমতার বিস্তার প্রতিপক্ষকে মেরে ফেলা এটা বন্ধ হবে এবং এই প্রত্যেকটা মামলাই সচল হওয়া দরকার আর ধরা দরকার দৃষ্টান্তগুলোকে জাগ্রত করা দরকার করলে আমি আশাবাদী কিছু না কিছু ফায়দা তো হবেই যদিও মানে এটা ঠিক যে ইসলামের যে অনুশাসন শরীয়তের যে অনুশাসন এটা যদি অনুপুঙ্খভাবে বাস্তবায়িত না হয় তাহলে ইসলামী শরীয়তের যে কাজা যে বিচার ব্যবস্থা যে পদ্ধতি তার কাঙ্ক্ষিত শান্তি অথবা স্বস্তিদায়ক পরিস্থিতি একটা সমাজে আসা এটা একটা কঠিন তারপরেও দেখা যায় ইসলাম আসলে যে মৌলিক ভিত্তিগুলো বিচার এবং সমাজ রক্ষার ক্ষেত্রে দিয়েছে কোনো একটা সমাজ যদি ওই ভিত্তিগুলোকে অনুসরণ করে তাহলেও কিছু না কিছু সুফল পায় আপনি পশ্চিমা দেশগুলোর কোনো কোনো দেশেও এর একটা সুফল দেখবেন মিডিল ইস্টের মুসলিম দেশগুলোর কোনো কোনো জায়গায় আপনি এটার একটা সুফল দেখবেন বাংলাদেশেও যদি ছাত্র রাজনীতি এবং অন্যান্য রাজনৈতিক অরাজনৈতিক হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্রুত বিচার এবং খুব সিস্টেমেটিকলি সাক্ষী টাক্ষী নিয়ে ভালো বিচার করে মৃত্যুদণ্ডের শাস্তি অথবা কঠোর শাস্তি দেওয়ার একটা রেওয়াজ হয় এবং এখানে কাউকে ক্ষমা করা না হয় বাংলাদেশে এটা আইনগতভাবে একটা সিস্টেম করা আছে যে যে কোনো মৃত্যুদণ্ড প্রাপ্তকে ইচ্ছা করলে সরকারের সর্বোচ্চ ব্যক্তি ক্ষমা করে দিতে পারেন এই ধরনের বিষয় যদি না ঘটে রাজনৈতিকভাবে এবং যার মানে শাস্তি তাকে পেতেই হয় এটা একটা অবধারিত ব্যাপার হয় তাহলে আমি আশা করি যে অপরাধগুলো কমবে এবং মানুষ ধ্বংস হার মতো অপরাধগুলো কমবে